আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা মাত্র 18,000 টাকা প্রাইস সেগমেন্টের তিনটি সেরা স্মার্টফোনের কথা বলবো। সো যাদের বাজেট 20,000 টাকার নিচে এবং আপনি চাচ্ছেন যে এই প্রাইস সেগমেন্টে একটি ভালো মানের গেমিং স্মার্টফোন কিনবেন, ভালো ক্যামেরা থাকতে হবে, ওভারঅল সব দিক দিয়ে পারফরমেন্স থাকতে হবে, তাহলে এই ভিডিওটি আপনি দেখতে পারেন। আজকের এই ভিডিওতে আমি যে তিনটি স্মার্টফোনে আলোচনা করবো, প্রত্যেকটি ফোনে কিন্তু ইউজার রিভিউ অনেকটাই ভালো। তো চলুন তাহলে শুরু করে আমাদের আজকের ভিডিও। ভিউয়ার্স, আমাদের লিস্টের নাম্বার ওয়ানে আমরা যে স্মার্টফোন রিয়েলমি নার্জো 50 এবং জিপিউ হচ্ছে মালে জি 57। এই স্মার্টফোনটি আপনার বেশ কয়েকটি র্যাম রম ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। সেটি হচ্ছে 4GB RAM, 64GB ইন্টারনাল স্টোরেজ, 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনের ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 50 MP, সেকেন্ড ক্যামেরাটি এবং থার্ড ক্যামেরা দুইটি কিন্তু ইউজলেস ক্যামেরা ইউজ করা হয়েছে। টু মেগাপিক্সেল করে ম্যাক্রো অ্যান্ড ডেপ সেন্সার ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 16MP একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি কানেকটিভিটির সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাটাও পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনে ব্যাটারি নিয়ে বলতে গেলে, ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ উইথ 33W একটি ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি নার্জো 50 স্মার্টফোনটির বর্তমান 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান অফিসিয়াল প্রাইসটি হচ্ছে 18,000 টাকা। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার টুতে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে টেকনো M1 90 নিও। টেকনো M1 90 নিও এই স্মার্টফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি IPS ডিসপ্লে করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 1080x2400px। ফোনে পারফরমেন্স দেখে ইউজ করা হয়েছে Android 12 সুবিধা এবং এই ফোনটি চিপসেট ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও Z85 এর একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিউ হচ্ছে মালে জি 52। এই স্মার্টফোনটি আপনারা একটি ওয়ারেন্টি পেয়ে যাবেন, সেটি হচ্ছে 6GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটি ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 48MP, সেকেন্ড ক্যামেরাটি 2MP ডেপ সেন্সর এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে একটি QVGA ক্যামেরা ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 32MP একটি ক্যামেরা। ফলে যারা সেলফি লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু গুড নিউজ, এই ফোনটি কিন্তু সেলফি লাভারদের জন্য অনেকটাই ভালো হবে। এছাড়া ফোনটিতে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি কানেক্টিভিটির সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে, ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ উইথ 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। টেকনো M1 90 নিও এই স্মার্টফোনটির বর্তমান 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান অফিসিয়াল প্রাইসটি হচ্ছে 18,000 টাকা। এরপরে অ্যাটলাস নাম্বার 3তে আমরা যে স্মার্টফোনটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইনফিনিক্স হট 20S। এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে এন্ড এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু আপনারা 120Hz রিফ্রেশ রেট সুবিধাটাও পেয়ে যাচ্ছেন। ফোনে পারফরমেন্স দেখে ইউজ করা হয়েছে Android 12 সুবিধা এবং এর XOS হচ্ছে 12 ইউজ করা হয়েছে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও Z96 এর একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিউ হচ্ছে মালে জি 57। এই স্মার্টফোনটি আপনারা একটি র্যাম রম ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন, সেটা হচ্ছে 8GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনে ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 50MP একটি ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি এবং থার্ড ক্যামেরাটি দুইটিই কিন্তু 2MP করে ম্যাক্রো অ্যান্ড ডেপথ সেন্সার ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 8MP একটি ক্যামেরা। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি কানেক্টিভিটির সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এই ফোনটি কিন্তু আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাটাও পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনটির ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে, ফোনটি ব্যাটারি ইউজ করা হয়েছে 5000mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটার পাশাপাশি 18W একটি চার্জার কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। ইনফিনিক্স হট 20S এই স্মার্টফোনটি বর্তমান 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান অফিসিয়াল প্রাইসটি হচ্ছে একটু বেশি, 18,999 টাকা হলে কিন্তু এই স্মার্টফোনটি আপনারা কিনতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এই তো ছিল মূলত আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।